উপস্থিত হয়েছে আমাদের এই কর্মসূচি সফল করার জন্য। আমাদের মধ্যে পেয়েছি আমাদের আজকের কর্মসূচি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হচ্ছে। মাননীয় কান্তি গাঙ্গুলী মহাশয়কে অনুরোধ করছি, আমাদের সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করছেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী কান্তি গাঙ্গুলী মহাশয়। উনাকে সহযোগী করছেন বাঁকুড়া জেলা সভাপতি বাদল লুইদা এবং শচীন ঘোষ সহসভাপতি। ভিতরে যারা বসে আছেন তাদেরকে বাইরে আসার জন্য অনুরোধ করছি। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী ছিল, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী ছিল, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী ছিল। এরপর শহীদ বেদিতে মাল্যদান করবেন মাননীয় শ্রী কান্তি গাঙ্গুলী মহাশয়। এরপর শহীদ বেদিতে মাল্যদান করবেন আমাদের বাঁকুড়া জেলা কমিটির সভাপতি বাদল রহিদাস। মাননীয় শ্রী বাদল রহিদাসকে শহীদ বেদিতে প্রতিবন্ধী ভাই বোনরা সমাজের একটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে আজকে দেশের যখন বড় দুর্বল, একদিকে ঘটনা আর আমাদের রাজ্যের এক প্রান্তে আম্পান, থ্যালাসেমিয়া হেমোফিলিয়া কঠিন রোগে যারা আক্রান্ত তারা রক্ত পাচ্ছে, দুরারোগ্য রোগ যাদের হয়েছে তারা রক্ত পাচ্ছে, হাসপাতালে সরকারি হাসপাতালে রুগী সুযোগ নেই, বেসরকারি হাসপাতালে নো বেড, যার টাকা আছে তার চিকিৎসা, যে গরিব মানুষ সে অসহায়, এই রক্তের অভাবেই মানুষ মারা যাচ্ছে। আমি সুন্দরবনে একটা দিন দিন কুড়ি পঁচিশ আগে একটা গরিব কৃষকের থ্যালাসেমিয়া রোগীর বাবা আমার কাছে এলো, এবি পজিটিভ রক্ত, পাওয়া বড় কঠিন, তবু তাকে আমি আশ্বাস দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে রক্ত জোগাড় করতে, চব্বিশ ঘন্টার মধ্যে রক্তটা জোগাড় করতে পেরেছি। কলকাতায় যাওয়ার পথেই মায়ের বলে সন্তানরা ফলে রক্তের অভাব, শুধু সারা দিনে হেমা ফেলিয়া না, গরিব মানুষ যারা কঠিন রোগে আক্রান্ত সার্জারি অপারেশন হবে রক্ত পোষা হবে, সমাজের অন্য অংশের মানুষ এই রক্তদান এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আমরা প্রতিবন্ধী ভাই বোনরা মানুষের জন্য সমাজের জন্য, আমাদের রক্ত সমাজের অন্য অংশ মানুষ গরিব মানুষ তারা যেন রক্তের মারা না যায়, এই জন্য গোটা রাজ্য জুড়ে আমাদের এই রক্তদান শিবির এখানে রক্ত দিতে এসে কোনো দেরি করো না। আমার একটা আবেদন, যারা আমরা সাধারণ মানুষ যাদের পক্ষে রক্ত দেওয়া সম্ভব, রক্ত দিতে কোনো সুবিধে হয় না, চব্বিশ ঘন্টার মধ্যে রক্ত তৈরি হয়, আমার একটু রক্তের বিনিময় একটা মানুষের জীবন, যারা প্রতিবন্ধী ভাই বোন ছাড়া যারা এসে তাদের কাছে আবেদন, একই সাথে আমরা মানুষ প্রতিবন্ধী অপ্রতিবন্ধী একই সাথে আপনার রক্ত এই আবেদন আর পয়সা বাড়িয়ে লাগবে, আপনার রক্তদান অবস্থা শুরু করুন। একটা কথা না বললেই নয়, প্রতিবন্ধী ভাই বোন বিশাল দীর্ঘসালব্যাপী লড়াই আন্দোলন সংগ্রাম করতে তোমরা আদায় করছিলে প্রতিবন্ধী আইন, যে আইনে লেখা ছিল প্রতিবন্ধীদের সমান সুযোগ সমান অধিকার, এই সমান সুযোগ সমান অধিকার
সরকার যদি না দেয় সে ডিএম হোক, এসডিও হোক, সিএমও এইচ হোক, তাদের জেল জরিমানা হোক। যে আইনটি সর্বসম্মত ক্রমে লোকসভায় রাজ্যসভায় পাশ হল 2016, এখন দিল্লির সরকার আইনের এই যে ধারা মানবিক ভাতা বলুন, প্রতিবন্ধী সার্টিফিকেট বলুন, তার চিকিৎসার সুযোগ বলুন, সামাজিক প্রকল্পের সুযোগ বলুন, সরকারি অফিসারে যদি এই আইন না মানে তাদের 6 মাসের জরিমানা। দিল্লি সরকার এখন নতুন সংশোধন বিল আনতে চলেছে আইনের এই ফৌজদারি মামলা জরিমানা এটা বাদ দিতে চাইছে, যে অধিকার আমরা আদায় করেছিলাম, সমস্ত রাজনৈতিক দল সমর্থন করেছিল। দিল্লির সরকার সেই অধিকার এখন কেড়ে নিতে চাইছে, আবার আমাদের পথে নামতে হবে, প্রয়োজনে আবার ট্রেন বোঝাই করে দিল্লিতে যেতে হবে। কিরে ভাই, সব রাজি তো? আমি আজও এখানে বলব যে মেলবন্ধন তৈরি হয় এটা রক্তদানের। তাকে আমি চিনি এবং আমি কলকাতা ব্লাইন্ড স্কুলের ছাত্র ছিলাম, তখন তিনি কলকাতা ব্লাইন্ড স্কুলের সহ প্রেসিডেন্ট ছিলেন এবং উনি আমাদের ইংলিশ মাঠ খাটিয়েছিলেন এবং আমি আমার মনে করছি পরিষ্কার 2002 সালে বা 2001 সালে যে উনি যখন ইংলিশ মাছ খাওয়াচ্ছেন একদম মানে আমাদের বেঞ্চের যে খাবার টেবিলের যে লাইনে ঘুরছেন যে আমি কাঁটাগুলো বাঁচতে পারছিলাম না, আমি তো বলছি কে বাবা কাঁটাগুলো বাঁচতে পারছিস না, সরকার গিয়ে খা। তো আমি তখন থেকে চিনি। এবার আমি দুটো কথা বলি প্রতিবন্ধীদের সম্পর্কে, যে একটা কথা আমাদের বুঝতে হবে যে প্রতিবন্ধীরা কিন্তু সমাজের ফেলে দেওয়া অংশ নয়, প্রতিবন্ধীরা সমাজের ফেলে দেওয়া অংশ নয়, তাদের সাইকোলজি তাদের মনস্তাত্ত্বিক দিক আমাদের বুঝতে হবে। মানে প্রতিবন্ধীদের সম্পর্কে সাধারণ মানুষের যে ধারণা যে প্রতিবন্ধীরা মানে বিরাট বুদ্ধিমান, আবার কেউভাবে প্রতিবন্ধীরা কিছুই জানে না, ব্যাপারটা তা নয়। সাধারণ মানুষের মধ্যে যেমন কোয়ালিটি আছে, গুড কোয়ালিটি, ব্যাড কোয়ালিটি, ঠিক প্রতিবন্ধীদের মধ্যেও তাই। তবে একটা কথা বলতে পারি, প্রতিবন্ধীরা যদি প্রতিবন্ধীদেরকে যদি কোঅপারেট করা হয়, তাদের যদি সাহায্য করা হয়, দয়া নয়, কোনো দয়া নয়, সহানুভূতি নয়, একজন সাধারণ মানুষকে যেভাবে আমরা কোঅপারেট করি ঠিক সেইভাবে যদি কোঅপারেট করা হয়, তাহলে কিন্তু প্রতিবন্ধীরাও এগিয়ে আসতে পারে। একটু আগে আমাদের অধ্যাপক বাবু বললেন, আমরা নামটা কিন্তু মনে করতে পারছি না, তো উনি বললেন যে সবার রক্তের রং লাল, ঠিক জাতির নামে বৈজ্ঞাতি সব জাতি জালিয়ানা খেলছো জোয়ার, আমরা জাতির খেলা দেখায় তাই তো, কিন্তু রক্ত তো সবার রং লাল, রক্তের সব রক্তের রঙই লাল। আমরা অনেক সময় প্রতিবন্ধীদের হাত ধরতে কুণ্ঠাবোধ করি, একজন দৃষ্টির মানুষ যখন বাসে ওঠে আমরা মুখ চাড়াতে করি। আমি বলছি আমার নিজের অভিজ্ঞতা হয়েছে যে আমি বাসে উঠছি মুখ চাড়াতে করছে বা অন্ধ ছেড়ে দাও বা হাত ধরে তুলে দিচ্ছে না, তো এই যে ব্যাপারটা আমরা এই রক্তদানের মাধ্যমে সেটাই বোঝাতে চাইছি যে নাইবা আমাদের হাত ধরলেন, আমরা যদি রক্তদান করি অন্তত সেই রক্তটা আমাদের আপনাদের কাছে।